জয় বাংলা, জয় বাংলা। আজকে বাঙালি জাতির অত্যন্ত আনন্দের দিন। আপনারা সকলে জেনে নিন যে বাংলা পক্ষ দীর্ঘ সময় ধরে যে লড়াই করছিল, যে বিএসএফে, ঠিক আছে, সিআরপিএফে, ইউপি বিহারের ক্রিমিনালরা জাল ডোমিসাইল কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে যে ঢুকছিল পশ্চিমবঙ্গ কোটায়, সেই যে দালাল চক্র, সেই বহিরাগত ক্রিমিনাল চক্র, সেই বহিরাগত গুটখা চক্র, সেই বহিরাগত মাফিয়া চক্র গ্রেফতার হতে শুরু করেছে, বহিরাগত ক্রিমিনালরা গুটখার প্যাকেট ফটফট ফটফট করে ফাটতে শুরু করেছে। আজকে আপনারা জেনে নিন বাংলা পক্ষের অভিযোগের ভিত্তিতে আজকে মহেশতলা থানায় দুইজন গ্রেফতার হয়েছে। একটার নাম বিক্কি চৌধুরী, আরেকটার নাম কি রিক্কি চৌধুরী না কি নাম ওটা, অন্যটা হ্যাঁ রাজ, ওই আর কি, যেরকম হয়। এবং এটাও জেনে নিন এই মুহূর্তে, এই মুহূর্তে আপনি যখন লাইভটা দেখছেন, মাহার ব্যাটালিয়ানে, এদের ভেবে দেখুন আর্মিতে ঢুকে গেছে এই ক্রিমিনাল গুলো, আর্মিতে ঢুকে এই ক্রিমিনাল রাহুল শ, তার বাড়ি কোথায় না, আপনি তো মেদিনীপুরের লোক, আপনি একটা ভদ্র জায়গায় থাকেন, আপনি তো দিনাজপুরের লোক, আপনি একটা ভদ্র জায়গায় থাকেন, আপনি একটা মালদার লোক, আপনি ভদ্র জায়গায় থাকেন, কাকিনারা, বুঝতে পেরেছেন, ব্যারাকপুর এসডিও অঞ্চলের আন্ডারে যে কাকিনারা, সেখানে রাহুল শ ভারতীয় সেনায় ঢুকেছে, সেই বিরাট চক্রের একটা অন্যতম পাণ্ডা, এই মুহূর্তে সে মিলিটারি পুলিশ দ্বারা গ্রেফতার হয়ে গেছে। আমাদের কাছে সব খবর চলে এসছে, বাংলা পক্ষের তথ্যের ভিত্তিতে এদের ওপর জাল গোটানো হচ্ছে। এই লড়াই প্রথম থেকে সংগঠিত করার ক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, আমি তাকে বলবো যে বিষয়টা আরো ভালো করে বাঙালির কাছে নিয়ে যেতে। কি হয়েছে আজকে, কেন আনন্দের দিন ভাই? এই যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ সহ যে সিএপিএফ, মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে, সেখানে রাজ্য ওয়াইজ কোটা আছে, এবং বাংলা যেহেতু বর্ডার রাজ্য, সেখানে বাংলার জন্য 2022 SSCGD যে কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা, সেখানে 6000 চাকরির কোটা ছিল, ভারতের সর্বাধিক। এখানে যেহেতু বর্ডার ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা, এখানে একটু বেশি সংখ্যক কোটা আছে। ব্যারাকপুর যেহেতু উত্তর চব্বিশ পরগনার মধ্যে, তাই ব্যারাকপুরে এরা ভুয়ো জাল সার্টিফিকেট বের করে, ধরুন পাওয়ার কথা সব এই বাঙালিদের, উত্তর চব্বিশ পরগনার বাঙালিদের, দক্ষিণ চব্বিশ পরগনার বাঙালিদের, আলিপুর দুয়ারে যে ভূমিপুত্র আছে, কোচবিহারে ভূমিপুত্র, দিনাজপুর, এদের পাওয়ার কথা বেশি করে, সেখানে এরা বিহার ইউপি থেকে এসে, যারা বাংলায় কোনোদিন থাকেনি, বাংলায় একদিনও থাকেনি, এখানকার দালাল ধরে এই রাহুল শ, যে আর্মি সেনা জওয়ান হয়েও সে বিহার থেকে কাজ তোলে, বলে তাদেরকে বাংলার কোটায় চাকরি পাইয়ে দেবে, এবং তারা এখান থেকে দালাল মারফত এবং এসপি অফিসের ক্লার্ককে মিট করে কিছু করিয়েছে, এবং সেইগুলো দিয়ে বাংলার চাকরি বছরের পর বছর, এই বছরেই 3-4 হাজার চাকরি তারা দখল করেছে। তাহলে গত 10-15 বছরে কত হাজার চাকরি তারা দখল করেছে, এতদিন কেউ কিচ্ছু বলতো না, কোন দল তৃণমূল, সিপিএম, বিজেপি, কেউ এগুলো নিয়ে কথাই বলতো না, এমনকি এসিওরা জানতো না যে এত জালিয়াতি হয়ে যাচ্ছে। বাংলা পক্ষ জুলাই মাসে জানতে পারে, জানার সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন নিজাম প্যালেসে সেখানে আমরা অভিযান করেছি, সিআরপিএফ এর যে ওয়েস্ট বেঙ্গল সেক্টর অফিস, সিআরপিএফ ভবন সল্টলেকে, সেখানে অভিযান করি, এবং ঐতিহাসিক দিন 17 জুলাই, যেদিন আমরা একদম বিএসএফ ক্যাম্প ঘেরাও করেছিলাম, এই সামনে মধ্যম গ্রামে বারাসে দাঁড়িয়ে আছি, মধ্যম গ্রামে বাদু রোডের ওপর, ধরে আপনারা দেখেছেন বাংলা পক্ষ ছেলেমেয়েরা গুলির ভয় উপেক্ষা করে, যাতে জাল সার্টিফিকেট নিয়ে মেডিকেল টেস্টে বিহার ইউপির ক্রিমিনালরা ঢুকতে না পারে, সারা রাত পাহারা দেয়, কল্যাণীতেও পাহারা দেয়, দুর্গাপুরে পাহারা দেয়, সব জায়গায় বাংলা পক্ষ এই প্রথমবার প্রতিবাদ করায় বিএসএফ একটু নজরে বসে, আগে কোনোদিন ধরত না। তারপর আমরা হাইকোর্টে পিআইএল করি, ব্যারাকপুর যেটা যেহেতু আমরা দেখি ঘাঁটি, ব্যারাকপুর এসডিও অফিসে যাই, এসডিও অফিস, এসডিওর সঙ্গে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করি, আমরা চন্দননগর এসডিও অফিসে যাই, ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে অভিযান করি, যেহেতু বজবজ, মহেশতলা, ওদের একটা জাল সার্টিফিকেটের কেন্দ্র হয়ে যাচ্ছে, আমরা হাওড়ায় চিঠি দিই, আমরা শ্রীরামপুরে গিয়েছিলাম যেখানে আমরা আক্রান্ত হয়েছি এই ডোমিসাইল সার্টিফিকেট চক্রের দ্বারা। আজকে আনন্দের দিন, বাংলা পক্ষর দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বিধানসভার সম্পাদক
সুশান্ত চক্রবর্তীর করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নম্বর 535/23 7 অক্টোবর 2023 এফআইআরটি করেছিল। তার ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মহেশতলা থানা কাকিনাড়া থেকে, পূর্ব বিহারের কাকিনাড়া থেকে বিক্কি চৌধুরী তার বন্ধু রাজু চৌধুরীকে গ্রেপ্তার করেছে। চৌধুরী তো আমাদের গ্রেপ্তার করেছে। তাদের এখন ট্রিটমেন্ট চলছে, 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে। আলিপুর কোর্ট 4 দিনের পুলিশি হেফাজত দিয়েছে এবং রাহুল শ যে অন্যতম পাণ্ডা, তার এক্ষুনি আমরা প্রমাণ দেখিয়ে দিতে পারি যে আর্মি হয়েও যে আমরা ফলস কথা বলছি না, কোনো আর্মির নামে আমরা কোন রকম আমরা কিছু বলছি না। তার অ্যাকাউন্টে একদম রাহুল শর অ্যাকাউন্টে, রাহুল শর অ্যাকাউন্ট নম্বর দিচ্ছে, 4 জনের কাছ থেকে সে টাকা নিয়েছে 6.5 লাখ টাকা 4 জনের থেকে, এরকম হাজার হাজার সার্টিফিকেট করিয়েছে, এরকম হাজার হাজার সার্টিফিকেট সে করিয়েছে এবং টাকা নিয়ে সে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে এই সমস্ত জাল সার্টিফিকেট গুলো সে করিয়েছে। এই যে জাল সার্টিফিকেট গুলো সে করিয়েছে এবং টাকা ট্রানজাকশন দেখো, টাকা ট্রানজাকশনের প্রমাণ রাহুল শ A-17 মহা রেজিমেন্টে আছে। রাহুল শ দেখতে পাচ্ছেন, রাহুল শ টাকা পাচ্ছে 5,000, 40,000, ঠিক আছে, 40,000 ঢুকছে, 11,000 ঢুকছে, 9,000 ঢুকছে, 9,000, 29,000, 10,000, কত কত টাকা নিয়েছে, এরকম লাখ লাখ টাকা। রাহুল শ চার্মির, যাকে আমরা সকলে স্যালুট করি ভারতের রক্ষা করছে বলে, সে মহা রেজিমেন্টে আছে, পালামে পোস্টেড সে, এবং তার আরেকজন বন্ধু আছে রাজ, যে রাজা শ তার বন্ধু, সে হচ্ছে যে বিহারের ছেলেরা যখন তারা বিভিন্ন জায়গায় মাঠ করে তখন তারা এদের টোপ দেয় যে বাংলার কোথায় তারা চাকরি পাইয়ে দেবে, এই রাজা শ ছেলে ধরে রাহুল শকে ধরে দেয়, রাহুল শ এখানকার দালালদের দেয়, এখান থেকে কাগজপত্র দ্বারা এর তৈরি হয় এবং সে বাংলার কোটায় নির্দ্বিধায় চাকরি পেয়ে যায়। এতদিন এটাই ছিল যা আপনার বাড়ির ছেলে মেয়েদের বঞ্চিত করে, বারাসাতের ছেলেকে বঞ্চিত করে, বনগাঁর ছেলেকে, বসিরহাটের ছেলেকে, মেদিনীপুরের ছেলেকে, রানাঘাটের ছেলেকে, বসিরহাটের ছেলেকে, কৃষ্ণনগরের ছেলেকে, পালাঘাটের ছেলেকে, দিনাজপুরের, রায়গঞ্জের, বালুরঘাটের ছেলেকে বঞ্চিত করে, ক্যানিংয়ের ছেলেকে বঞ্চিত করে তারা চাকরিতে ঢুকে যাচ্ছিল। বিএসএফ হয়ে যাচ্ছে, যে বিএসএফ গুলো সব বাংলা বাঙালি হওয়ার কথা বেশিরভাগ, কারণ এখানে তো কোটা আছে, সেখানে দেখবেন কারোর মুখের ভাষা বাংলা নয়। এরা ঢুকে গেছিল ভোটের সময় যারা ডিউটিতে আছে সিআরপিএফ, কারোর মুখের ভাষা দেখবেন বাংলা নয়, কিন্তু আপনার ছেলে মেয়ের পাওয়ার কথা ছিল। আপনি ভাবছেন যে আপনার বাঙালি ভিতু বলে পায় না, হাজার হাজার ছেলে মেয়ে ফিজিক্যাল টেস্ট পাস করে, মানে মাঠ পাস করে, তাদেরকে দেয়া হয় নাই জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট ঢুকে যায়। এর ফলে আমরা লড়াইয়ে নামি আর বাংলা পক্ষ একটা কথা বলে, বাংলা পক্ষ ছুঁড়ে দেওয়ার কোনো আর বাঁচোয়া নেই। আমরা বলি তো, কেউ কি সাত মাস আগে ভাবতে পেরেছিল যে কাকিনাড়ার দাদা, কাকিনাড়া ভাটপাড়ার দাদা চৌধুরী, আরে কে রিঙ্কু, শুনছিস তোর পালা আসছে, তোকে বলে দিলাম তোর পালা আসছে, কোথায় পালাবি তুই রিঙ্কু, তুই কোথায় পালাবি, তোর পালা আসছে। এবার একটা নাম বলে দিচ্ছি, এবার একটা কথা বলতে চাই, এই যে আমাদের আনন্দ বুঝতেই পাচ্ছেন, তার কারণটা হচ্ছে ধরুন যে কোনো শরীরে ধরুন একটা আঁচিল হয়েছে কেটে দেওয়া, নখের তলায় নোংরা হয়েছে সরিয়ে দেওয়া, এগুলো করে দেখে আপনার নিজের মনেই ভালো লাগবে। আমরা বাংলাকে জঞ্জাল মুক্ত করছি, একটা কথা জেনে রাখুন, এই কথাটা অনেকে যারা যারা দেখছেন বা লাইভে দেখবেন আপনার মনে হতে পারে ভাই এটা আমি জানি না কেন, টিভিতে দেখাইনি কেন, এইবার বুঝেনি, তা কাদের নিয়ে হচ্ছে, বিএসএফ, হোম মিনিস্ট্রি অমিত শাহ, সিআরপিএফ, হোম মিনিস্ট্রি অমিত শাহ, সিআইএসএফ, হোম মিনিস্ট্রি অমিত শাহ, এই যারা আপনাকে বলে চোখে চোখ রেখে আর ঘন্টা খানে, এদের বুকের পাটা আছে, এদের বুকের পাটা আছে অমিত শাহ মিনিস্ট্রিতে যেগুলো চলছে, অমিত শাহ আন্ডারে। এবার ভেবে দেখুন এই ক্রিমিনাল 7 মাস অন্ধ হচ্ছে, কোনো গ্রেপ্তার নেই, একটাও গ্রেপ্তার নেই, রাজ্য পুলিশ সঙ্গে সঙ্গে করলো, ঠিক আছে, সিবিআই কি করে হবে, সিবিআই তে কর্মচারী যায় হচ্ছে ডেপুটেশন ফ্রম সিএপিএফ, যেখানে কর্মচারী তৈরি হচ্ছে থ্রু জাল ডোমিসাইল, মানে কাক কাকের মাংস খায় না, স্পষ্ট কথা। এবার তাহলে বুঝুন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই জাল ডোমিসাইল কিন্তু শুধু সিএপিএফ এর ক্ষেত্রে না, আমরা দেখেছি আর্মির ক্ষেত্রে, আমরা দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে এই জাল ডোমিসাইল করে ইউপি বহিরাগত
কি বুঝলেন তো, এগুলো সবকটা আমরা ধরবো। পৌরসভা গুলোতে চাকরি করেছে এইভাবে চালি করে, বাংলার পত্রিকায় একটা ঘুন পোকার মতো ঢুকে গেছে, কারণ এদের একটা ওদের ওখানে কিছু নেই। আর বাঙালি তো শুধু এইসব বহিরাগত মালিকানাধীন মিডিয়া যা যা দেখাবে এই নিয়ে লাফালাফি করবে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নেই, খুব স্পষ্ট কথা। এরপরে কিন্তু আমরা স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, আরো যা যা স্কিম আছে এগুলোর মধ্যে ঢুকে গেছে। আপনি ভেবে দেখুন, সবুজ সাথীর গাড়ি যেগুলো আছে কটা বাঙালি পেয়েছে? সব বাইরের লোকে পেয়েছে। কেন পেয়েছে? ওটা কিন্তু লেখা আছে পশ্চিমবঙ্গে ডোমিসাইল হতে হবে। এই ডোমিসাইল এইভাবে বার করেছে, মানে বাংলাকেরা লুটছে। এবার কিন্তু যে হাত বাংলাকে লুটতে আসবে সেই হাত বাংলায় থাকবে, তাকে ফেরত চলে যেতে হবে, কিছু করার নেই। এবার কথা বলেনি, এরপরে কিন্তু আমরা লেভেলটা ভোটার লিস্টে নিয়ে যাব, কারণ একটা ডোমিসাইল থেকে যা যা সম্ভব আমরা পুরো জিনিসটা গুটিয়ে নিতে চাই, বুঝলে? এর ফলে আমরা বাংলাকে শুদ্ধ করতে চাই, আমরা বাংলাকে জঞ্জাল মুক্ত করতে চাই, আমরা বাংলাকে গুটখা মুক্ত করতে চাই। কারণ পশ্চিমবঙ্গে গুটখা নিষিদ্ধ, এবং মাথায় রাখবে বাঙালি, গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। আমরা আলসার অবস্থা থেকে ক্যান্সার হবার দিকে যাচ্ছিল, এখন সার্জারিটা শুরু করেছি। এবার সার্জারিটা শুরু করেছি, সকলে নিজের নিজের মতো করে সার্জারি এলাকা এলাকায় শুরু করে দাও, স্পষ্ট কথা। রাহুল ভাই, রাহুল সাউ সাউ, সে বিহারে ছেলেদেরকে বলছে যে ইয়ে বাংলা পক্ষ হাম লোক কুছ নাই কর পায়েগা, কাকিনারে মে নাহি আ সকতা হে, বলেছে একদম কাকিনারা। আবার অনেকে আমাদের কমেন্টে বলে, অনেকে কাকিনারা মে আ, কাকিনারা মে আ, দম হ্যায় তো কাকিনারা। ভাই কাকিনারা যা যেতে পারবো না পারবো সেটা পরে কথা, তোদের বিক্কি চৌধুরীকে জিজ্ঞাসা করবি কাকিনারা ট্রিটমেন্ট কেমন চলছে। এখন বিক্কি ভাইকে একটু ফোন করে বা মহেশতলা জেলে, আলিপুর জেলে দেখা করে আয়, পুলিশ হেফাজতে আছে। ঠিকই নাড়া দেওয়া নাড়া দিল তার জেলে, ঠিক আছে, পুলিশে কি কি নেড়ে দিয়েছে একটু দেখে নি, ঠিক আছে। কেমন নাড়া তো, কেমন নাড়া হচ্ছে এটা খবর নিয়ে নিও। অনেকে লিস্টে আছো, আমরা ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট তদন্ত করছে, সেখান থেকেও পরপর গ্রেপ্তারির সম্ভাবনা আছে, কথাবার্তা চলছে, কার কখন নাম্বার আসবে ঠিক নেই, গর্তে ঢুকেও বাঁচবে না, বিহার গিয়েও বাঁচবে না। রাহুল স কোর্ট মার্শাল হয়ে গেছে, কোর্ট মার্শাল হয়ে গেছে। রাহুল স্যার সঙ্গে তোমার ফোনে চ্যাট আছে তো দালাল, প্রত্যেকের চ্যাট আছে, তোমরা রাহুল স্যারের সঙ্গে পেমেন্ট আছে তোমাদের। ভয়ে হাওয়া বেরিয়ে গেছে কাল থেকেই, আমরা জানি, ভয়ে প্যান্টে পেচ্ছাব হয়ে গেছে। তোরা কি ভেবেছিলে শ্রীরামপুরে আটাক করাবে, ভয় পেয়ে যাবো না? তোদের নাকের ডগায় ব্যারাকপুর এসেছি, এসডিও সঙ্গে মিটিং করেছি তোদের গ্রেপ্তারির ব্যবস্থা করার জন্য। শ্রীরামপুরে ভেবেছিলিস বাংলা পক্ষ ভয় পেয়ে যাবে, ভেবেছিলিস বাংলা পক্ষ ভয় পেয়ে যাবে? দুদিনের মধ্যে থানায় গিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি, আমরা সুভাষের সন্তান রে, আমরা বাংলাদেশের সন্তান, ভয় দেখিয়ে লাভ নেই, এটা আমাদের বাপের মাটি, আমরা এখানে ভয় পাই না। আজকেও আমরা শ্যামনগরে গেছিলাম, কে বলেছিল নাকি বই মেলা, বই মেলা বন্ধ করে দেবে, কোথায় চাঁদু, কোথায় আমাদের বাপের মাটি? এটা বাপের মাটি নয়, এটা বিক্কি চৌধুরীর বাপের মাটি নয়, এটা বিক্কি কি রিক্কি কে অন্যটা, হ্যাঁ এটা রাজ চৌধুরীর বাপের মাটি নয়, রাজ রাজু আর কি। আর যারা লাফালাফি করছিস ফেসবুকে বাংলা পক্ষের ভিডিও বানিয়ে, সব প্রমাণ হাতে আসছে, কার কোন দালাল চক্রের সঙ্গে কে যুক্ত, কে খবর করার জন্য টাকা পাচ্ছে, সব খবর আসছে। যাই হোক, আজকে এই লাইভটা শেষ করতে হবে, আজকে আনন্দের দিন ভাই, এতদিন আমরা ইনফরমেশন গ্যাদার করে আদালত এফআইআর লেভেলে ছিলাম, এবার গ্রেপ্তার লেভেলটা শুরু হয়েছে, এরপরে ট্রিটমেন্ট লেভেল শুরু হবে, তারপর আমরা আরোগ্য লাভ করব, যেরকম ভাবে চলে জিনিসটা, ঠিক আছে, জঞ্জাল মুক্ত হবে। বলতে বলি যে তোমরা ছ মাস সাত মাস আগে ভাবতে পারোনি যে ভাবছিলে সব দখল হয়ে যাচ্ছে, বাংলা পক্ষ আমরা কথা দিয়েছিলাম কেউ না থাকুক সর্বোচ্চ আমরা লড়ব। এবং আমি আরেকটা কথা বললাম, এই লাইভটা যে যে পশ্চিমবঙ্গে যারা যারা আছো, যে অফিসে আছো, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস, রাজ্য সরকারি অফিস, যেখানে যা আছো, অথবা আরটিওতে আছো, মোটর ভেহিকেল যেখানে আছো, তুমি জানো যে এই লোকটা পশ্চিমবঙ্গের নয়, একটা জাল ডোমিসাইল বা জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে এইখানে ঢুকে আছে, চাকরি পেয়েছে, কাগজ বার করেছে, লোন বার করেছে, যা হোক আমাদের ইনবক্সে যেন তোমার দাঁড়াও, তোমার নাম গোপন থাকবে, আর তার ছবি কিন্তু আর গোপন থাকবে না, কারণ তার বিরুদ্ধে আমরা
আইনি ব্যবস্থা নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী যা করার আমরা তা করব। তাই জানাতে থাকো, এটার তুমি মনে করছো তুমি কিন্তু দর্শকের মতো দেখো না, তুমি এই লড়াইয়ের অংশ হয়ে যাও। খুব স্পষ্ট কথা, যে যার এমনকি যারা বহিরাগত, যারা এই পাপ কাজ করে ফেলেছো, তুম লক্ষ্য বলতে হয় তুমি তোমার পাঁচটা স্বজাতির ভাই ধরাকে দাও, যে ক্রিমিনাল হয় তুম তোমাকে রাজ সাক্ষী করার ব্যবস্থা হাম লোক করায়গা, তোমার নাম নেই আয়গা, বুঝতে পেরেছো তো? অনেক বই, অনেক যারা জাতিতে বাঙালি নয় তারা এই কর্মকাণ্ডে বিরাট সাহায্য করেছে এবং সবসময় তারা তথ্য দিয়েছে, তারা দালাল চক্রের সঙ্গে ঘুরছে, তারা ওদের সঙ্গে বসে আছে, ওদের সঙ্গে চা খাচ্ছে। দালালরা ভাবছে যে কে খবর দিচ্ছে, কে খবর দিচ্ছে ভাই, কে কার বাইকে ঘুরে বেড়াচ্ছে, কে খবর দিচ্ছে। এবং যেসব আমাদের যারা তোমার বাঙালি ঘরে না জন্মাতে পারো, আমরা তোমাদেরকে বাঙালি ভাই মনে করি একদম। এবং যারা আমাকে ইনবক্সে এসে বলো দাদা আমার নামটা গোপন থাকবে, তো 100% গ্যারান্টি গোপন থাকবে, তো তথ্যগুলো দাও, কারোর নাম বেরোয়নি, তোমার নামও বেরোবে না, খালি তথ্যটা আমাদের লাগবে, তোমার নাম বেরোবে না। তোমার কিছু হলে আমরা প্রোটেক্ট করবো, আমরা করার চেষ্টা করবো, সর্বতভাবে করার চেষ্টা করবো। তোমরা বাংলা পক্ষ সঙ্গে থাকো, তোমাদের পরিবারের কারো চাকরি বাকরি কোনো সমস্যা আমরা করবো না, তোমাদেরকে এখানকার প্রোটেকশন আমাদের দায়িত্ব, ঠিক আছে? তোমরা বাংলা পক্ষ সঙ্গে থাকো, এই লড়াইয়ে তোমরা আছো, অনেকেই একসঙ্গে কাজ করছো, এমনকি বিহার থেকে কিছু ছেলে মেয়েও সাহায্য করছে এই লড়াইয়ে, ঠিক আছে? এখানে যারা বন্ধুরা, আমি বন্ধুই বলবো, যে বাঙালি হয়ে দালালের কাজ করছে, তার থেকে যারা আমাদেরকে এত তথ্য দিয়ে সাহায্য করছে তাদেরকে বলবো, তোমরা বাঙালি অবশ্যই তোমাদের, আমরা তোমরা আমাদের বন্ধু, সকলে আমাদের সঙ্গে পাশে থাকো। এবং আরেকটা বলে দিই, বাংলা পক্ষ সঙ্গে কোনোদিন পাঙ্গা নিতে এসো না। কারণটা কি, আমাদেরকে একজন ওই মধ্যমগ্রামে আমরা বিএসএম ক্যাম্পে যাওয়ার পর একজন করে ভিডিও বানিয়ে বলেছিল, এ বাংলা পক্ষ আজা কেউ উখার লেগা, মেসেজ করে আমাকে, দাদা আমার জীবনটা নষ্ট হয়ে গেল, প্লিজ কেসটা তুলে নাও। অসহায় কণ্ঠে বলে, দাদা আমার জীবনটা বরবাদ হয়ে গেল, দাদা কেসটা প্লিজ তুলে, তোমরা তুলে নাও, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি দাদা। তাই তোমাকে, তুমি বাংলাতেই থাকবে, ভাবছো যে একটু কোনো দেখো দাদা হাওয়া দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, কোনো বহিরাগত মাফিয়া ইঞ্জেকশন দিচ্ছে, পকেটে কিছু টাকা গুঁজেছে, বাংলা পক্ষ দেখলে গা কাকিনাড়া আজা কাঁচড়াপাড়া আজা করছো। আরে ভাই, বাংলা পক্ষ যেভাবে বাড়ছে, 1 বছর 2 বছর 5 বছর পরে তুই এখানে থাকবি, তোর কি দাদা, তোর দাদা বাঁচাবে, ওই ভাইয়া বাঁচাবে না, ভাইয়া তখন বাংলা পক্ষ তোকে সেটিং করবে, আমাকে মত করো, আমাকে কিছু মত করো। তাই দাদার হাওয়াকে তুমি বেশি লাফালাফি করো না, দাদা কিন্তু সরে যাবে। অনেক দাদাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছে, অনেক দাদাই কিন্তু যোগাযোগ করছে, তাই সাবধানে থাকো। আর বাঙালিদের বলবো, এবারে বিএসএফ এর চাকরির পরীক্ষা, সিএফএফ এর চাকরির পরীক্ষা বাংলাতে হচ্ছে, প্রথমবার হচ্ছে বাংলা পক্ষর ফলে, এবং এবার ডাল ডোমিসাইল হচ্ছে না, খোলা ক্ষেত্র, খোলা ক্ষেত্র, এই চাকরিগুলো তোমাদের, এবার 3000 ভ্যাকেন্সি আছে, চাকরিগুলো তোমাদের। এবং লাস্টে বলবো বাংলার মিডিয়াগুলোকে, এই যে চাকরি দুর্নীতি, বর্তমানকে ধন্যবাদ দেবো, আর প্লাস কে ধন্যবাদ দেবো, বাংলাকে ধন্যবাদ দেবো, এই তিনটে স্পাইন দেখাতে পেরেছে প্রাসঙ্গিক, এই তিনটেই বাঙালি মালিকানাধীন চ্যানেল এবং অথবা মিডিয়া। বাকি যেগুলো আপনাদের সামনে রোজ বাঘ সাজে, সেগুলো যে আসলে ইঁদুর, এটা প্রমাণ হয় যে বাংলার মাটিতে এই সর্ববৃহৎ যে চাকরি দুর্নীতি যেটা হয়েছে, সেই জিনিসটাকে সম্পূর্ণ চেপে গেছে। কিন্তু যারা আসলে কম্পিটিটিভ পরীক্ষা দেয় তারা তো জানে সত্য কথা, আপনারাও জানলেন, এই ভিডিওটা শেয়ার করবেন, একদিন সব বাঙালি হবে। জয় বাংলা।